ওতেই পুরো চ্যাপ্টার কভার রে বাবু, হ্যাঁ না দেখ। সো কম্পারিজন বিটুইন এস এন ওয়ান এস এন টু অ্যান্ড ই ওয়ান ই টু, সো দিস ইজ দ্য লাস্ট টপিক আমাদের হ্যালো ক্যান হ্যালোয়ারিং চ্যাপ্টারে, কারণ সব কটাকে অ্যাড করি, জয়েন করছে সব টুকটুক করে এক এক করে। চল দেখ, অ্যাকচুয়ালি হ্যালো অ্যাঙ্কেল হ্যালোরিন এর বাইরে হ্যাঁ হয়তো তোকে দুটো একটা কোশ্চেন্স জাস্ট প্র্যাকটিস করতে হতে পারে, সেগুলো তুই নিজে একটু কোশ্চেন্স বই প্র্যাকটিস করলে হয়ে যাবে, বাট মেজর যে ফান্ডা যেগুলো কনসেপচুয়াল এরিয়া সেগুলো আমরা অলমোস্ট সব কভার করে ফেলেছি। সো আজকে কি বলবো দেখ, আমাদের হ্যালো অ্যালকেন যেটা, শোনা যাচ্ছে সবাই ক্লিয়ার অডিও? ওকে ভেরি গুড। সো আমাদের যেটা দেখ, এখন হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড যেটা, সো আমাদের অ্যালকিল হ্যালাইড যে রিয়াকশনসগুলো দেবে সেটা হচ্ছে, সবাই একদম সবার ক্লিয়ার তো? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবি হ্যাঁ যখন জিজ্ঞেস করবি। তাহলে অ্যালকিল হ্যালাইড আমাদের মেনলি দুটো রিয়াকশনস দিচ্ছিল স্যার, কি একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস, আর একটা সেকেন্ড রিয়াকশনস কি দিচ্ছিল দেখছিলাম, এলিমিনেশন রিয়াকশনস, এলিমিনেশন রিয়াকশনস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, একটা ছিল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস, আরেকটা ছিল এলিমিনেশন রিয়াকশনস আর ই রিয়াকশনস। তো এখন দেখো আমাদের যে কোনো একটা, ধরো তোমায় হ্যালো অ্যালকেন দেওয়া আছে, যেমন আর সি এইচ টু সি এইচ টু এক্স, বলো এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকিল হ্যালাইড, কত ডিগ্রি? ভেরি গুড, সো দিস ইজ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এখন দেখো আমাদের সেটা আলোচ্য বিষয় এখন না, আমি এখন বলতে চাইছি এই যে অ্যালকিল হ্যালাইডটা, এই যে অ্যালকিল হ্যালাইডটা, এই অ্যালকিল হ্যালাইড দিতে পারে এস এন ওয়ান রিয়াকশনস, দিতে পারে এস এন টু রিয়াকশনস, অথবা দিতে পারে এলিমিনেশন রিয়াকশনস ই ওয়ান অথবা ই টু, তাই তো? অ্যাকচুয়ালি ইউ ওয়ান ই টুগুলো এভাবে লেখা হয়, ই ওয়ান অথবা ই টু। এখন কোনটা দেবে আমরা সেটা কি করে বুঝব? এখন শোনো, শুধু তাই না, আমাদের আবার দেখছি ওইচ মাইনাস এ কখনো বেস হিসেবেও কাজ করতে পারে, আবার এ কখনো নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে। যখন ওইচ মাইনাস বেস হিসেবে কাজ করবে তখন এলিমিনেশন রিয়াকশন দেবে, যখন ওইচ মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে তখন সাবস্টিটিউশন রিয়াকশন দেবে। এখন ওইচ মাইনাস বেস হিসেবে কখন, আমি আগেও বলেছি যে ধরো কোনো একটা নিউক্লিওফাইল সে বেস হিসেবে কখন কাজ করবে, যখন ও এইচ অ্যাবস্ট্রাক্ট করবে, হাইড্রোজেনের উপর অ্যাটাকটা করবে। আর নিউক্লিওফাইল কখন বলবো, যখন ও ইলেকট্রোফিলিক সেন্টার, মনে করো ডেল পজিটিভ কার্বন, এর ওপর ওইচ মাইনাস গিয়ে অ্যাটাক করছে, তখন একে বলবো কি, নিউক্লিওফাইল। তাহলে দেখো এখন ঘটনা কি, আমাদের অনেকগুলো ব্যাপারই এখানে হতে পারে। একটা স্যার আইদার হতে পারে কি না এস এন ওয়ান এস এন টু, অথবা হতে পারে কি ই ওয়ান ই টু। এবারে হবে কোনটা, এবারে প্রশ্ন হচ্ছে কি হবে, সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। তো সেই জন্য আমাদের টপিক কি আজকে লাস্ট, খুব ইম্পর্টেন্ট টপিক, কম্পারিজন বিটুইন এস এন ওয়ান এস এন টু অ্যান্ড ই ওয়ান ই টু, বুঝে গেল? তাহলে দেখ কম্পিটিশনে আসি। ফার্স্ট দেখ, এখন সো নেক্সট দেখ, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের রিঅ্যাক্টিভিটির যেটা অর্ডার, রিঅ্যাক্টিভিটি 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 রিঅ্যাক্টিভিটির যেটা অর্ডার সেটা আমাদের কী হচ্ছে দেখো, রিঅ্যাক্টিভিটির অর্ডার এস এন টু রিয়াকশানের জন্য আমি অ্যালকিল, রিঅ্যাক্টিভিটি কার না অ্যালকিল হ্যালাইডের, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডের যে রিঅ্যাক্টিভিটি অর্ডার এস এন টুর জন্য, এস এন টু রিয়াকশনের জন্য প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সব থেকে ভালো এস এন টু দেয়, তারপরে সেকেন্ডারি দেয়, তারপরে টার্সিয়ারি দেয়, এ সমস্ত আমরা আগে অনেক পড়েছি। এস এন ওয়ানের ক্ষেত্রে কি স্যার, টার্সিয়ারি সব থেকে ভালো এস এন ওয়ান দেয়, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, তারপরে দেয় সেকেন্ডারি, তারপরে দেয় প্রাইমারি, কেন? এখানে সে মোস্ট স্টেবিলিটি অফ কার্বোক্যাটন টার্বোক্যাটন এইসব আমরা পড়েছি। নেক্সট স্যার, এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে ই ওয়ান রিয়াকশনই হোক বা ই টু রিয়াকশনই হোক, ই ওয়ান রিয়াকশনই হোক বা ই টু রিয়াকশনই হোক স্যার, আমাদের এলিমিনেশন রিয়াকশনস নিয়ে আমরা যখন ডিল করবো, আমরা দেখেছি
ইউয়ান এলিমিনেশন রিয়াকশন কার থ্রুতে হয়? এসএন ওয়ান যেমন কার্বোক্যাটায়নের থ্রুতে হয়, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রুতে হয়, সিমিলারলি ইউয়ানেও আমাদের কি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। তাহলে যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তত আমাদের কি ইউয়ানের রেট বেশি, ওই জন্য আমরা এরকম কোশ্চেনও করেছিলাম টার্সিয়ারি সেকেন্ডারি প্রাইমারি। আবার ইটুর ক্ষেত্রে কি দেখছি স্যার, আমাদের ইটুর প্রোডাক্ট যেহেতু আমাদের মেজর সেট যে প্রোডাক্ট তৈরি হওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের ইটুতেও আমরা দেখছি আমাদের অ্যালকিল হ্যালাইড যেটা অর্ডার, সেই অ্যালকিল হ্যালাইড ভালো দেয় 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, বুঝে গেল এগুলো। আচ্ছা, ইটু এলিমিনেশন আমাদের ট্রানজিশন স্টেটের থ্রুতে যায়। আচ্ছা, এসএন টু এলিমিনেশন আমাদের ট্রানজিশন স্টেটের থ্রুতে যায়। এখন দেখো সবগুলোরই তুমি যদি রিঅ্যাক্টিভিটির অর্ডার দেখো তো তুমি সেখানে কি দেখবে বলতো, না এসএন ওয়ানেরও রিঅ্যাক্টিভিটির অর্ডার যেমন, তুমি দেখবে ই ওয়ানেরও রিঅ্যাক্টিভিটির অর্ডার তেমন, আবার ই টুরও রিঅ্যাক্টিভিটির অর্ডার তেমন, ঠিক না ভুল বলো ইয়েস অর নো, রেসপন্স ইয়েস অর নো, সবাই প্রত্যেকে এভরিবডি ইয়েস অর নো, ভেরি গুড। সবাই মনে করো যে এটা তোমার ক্লাসরুম, তুমি ক্লাসরুমে বসে আছো এবং কথা বলতে থাকো, ওকে চলো, অথবা কমেন্ট করতে থাকো। নেক্সট দেখো, তাহলে আমাদের অর্ডার একটা মাত্র ডিফারেন্ট শুধুমাত্র কোথায়, না এসএন টুতে, এসএন টু বাদ দিয়ে বাকি আমাদের রিঅ্যাক্টিভিটির অর্ডার অ্যালকিল হ্যালাইডের এসএন ওয়ানেও যেমন, ই ওয়ানেও তেমন, ই টুতেও তেমন, এটা আমরা আগে অলরেডি ডিটেলস পড়েছি। এখন এখানে একটা নোট দেবো আমি, পয়েন্ট টু বি নোটেড, ইম্পর্টেন্ট নোট কি স্যার, আরএক্স মানে অ্যালকিল হ্যালাইড, এর সাথে যদি আপনি খুব স্ট্রং বেস দেন, কেমন বেস, স্ট্রং বেস, খুব স্ট্রং বেস, যেমন স্যার অ্যালকোহলিক কেওএইচ। আচ্ছা, অ্যালকোহলিক কেওএইচ বাবু আর কীভাবে লেখা থাকতে পারে, আর ওইচ অ্যালকোহল কেওএইচ। আচ্ছা, অ্যালকোহলিক কেওএইচ বা অ্যালকোহচ এনওইচ যা কিছু থাকতে পারে, কেওএইচও থাকতে পারে, এনওইচও থাকতে পারে, অ্যাপ্লাই ইউর কমন সেন্স, তুমি তোমার কমন সেন্স অ্যাপ্লাই করবে, আনসার দেবে। নেক্সট স্যার আর কী থাকতে পারে, এইটা এভাবেও থাকতে পারে, ও মাইনাস কে প্লাস। দেখো অ্যালকোহল আর কেওএইচ অ্যাসিড বেস রিয়াকশনস করলে কী বানাবে, সল্ট, এটা এভাবেও থাকতে পারে। এই হলো একটা তোমার স্ট্রং বেস স্যার, একটা আমার হলো কি স্ট্রং বেস। সেকেন্ড স্ট্রং বেস স্যার আরেকটা বলুন না স্যার, NaNH2, দিস ইজ অলসো ভেরি স্ট্রং বেস স্যার। আর কোনো বেস, হ্যাঁ থার্ড বেস, টার্সিয়ারি বিউটক্সাইড আয়ন, কীরকম দেখতে, না দেখো টার্সিয়ারি বিউটক্সাইড মানে আমি এটা যদি ড্র করি, কার্বন এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, আর একটা ও মাইনাস। এখন শোনো, এই যে কার্বনটা, এই যে সেন্ট্রাল কার্বনটা ভাই সাহেব, এই সেন্ট্রাল কার্বনটা ওর পাশে একটা দুটো তিনটে কার্বনের সাথে অ্যাটাচড, বুঝে গেল। তাহলে এর জন্য এর নাম কি টার্সিয়ারি বিউটক্সাইড, কেন ও মাইনাস আছে তাই, আর গ্রুপটা কি হতো টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। এবার দেখো এই বেসগুলো হচ্ছে আমার খুব স্ট্রং বেস, তাহলে অ্যালকিল হ্যালাইড যদি আমার থাকে, অ্যালকিল হ্যালাইড মনে করো আর এক্স অ্যালকিল হ্যালাইড আছে, আমার আর এক্স অ্যালকিল হ্যালাইডের সাথে, এক সেকেন্ড, হ্যাঁ আর এক্স অ্যালকিল হ্যালাইডের সাথে আমার খুব স্ট্রং কোনো বেস দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই বলো, স্ট্রং কোনো বেস দেওয়া আছে, যেমন স্যার স্ট্রং বেসের মধ্যে থাকতে পারে অ্যালকোহলিক কেওইচ, অথবা তার সল্ট ফর্ম দেওয়া থাকতে পারে, অথবা স্যার NaNH2 দেওয়া থাকতে পারে, অথবা স্যার টার্সিয়ারি বিউটক্সাইড দেওয়া থাকতে পারে। এই সমস্ত স্ট্রং বেসগুলি যদি দেওয়া থাকে, আমরা এখানে চোখ কান বন্ধ করে এলিমিনেশন রিয়াকশন প্রেফার করব। কোন এলিমিনেশন রিয়াকশনস, এলিমিনেশন রিয়াকশনস বাই মলিকিউলার, কোন এলিমিনেশন রিয়াকশনস, এলিমিনেশন রিয়াকশনস বাই মলিকিউলার, এলিমিনেশন রিয়াকশনস বাই মলিকিউলার। তাহলে এই সমস্ত কেসে আমাদের রেজাল্ট কী হবে, এলিমিনেশন রিয়াকশনস বাই মলিকিউলার অর ই টু। এম আই ক্লিয়ার বেস ভেরি গুড। নেক্সট দেখো স্যার, এবার যদি এরকম ব্যাপার হয় যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড আছে, স্যার প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আপনি কী করবেন স্যার, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আইদার হতে পারে কি সাবস্টিটিউশনস, দ্যাট ইজ, আচ্ছা দাঁড়ো, আইদার হতে পারে এসএন টু অর ই টু, যে দুটো আমাদের ট্রানজিশন স্টেটের থ্রুতে যায়, অথবা স্যার হতে পারে কি এসএন ওয়ান ই ওয়ান, ডান, এই এই চারটেই তো হতে পারে, যেমনই অ্যালকিল হ্যালাইড হোক না কেন এই চারটেই তো হতে পারে, ঠিক কিনা বলো, ভেরি গুড, ঠিক কিনা বল, ঠিক তো, চল স্যার আপনি বলেছিলেন, হ্যাঁ বল, এক্স্যাক্টলি তাহলে আমরা দেখেছিলাম কি যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে এসএন ওয়ান প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দেবে না, বলে গেল, বোঝা গেল
তাহলে এসএন ওয়ান দেবে না, কেন না এসএন ওয়ান আর ই ওয়ান স্যার এই দুটো রিয়াকশানস আমাদের কার্বো ক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রুতে যায়, এই দুটো রিয়াকশানস আমাদের না। আমি বলছি কি দেখ, সেটা হচ্ছে জোর জবরদস্তি করে আমরা করছি এসএন ওয়ান, কোশ্চেনে দেয়া আছে বলে আমরা করছি। বাট এসএন ওয়ান এর রেট যদি প্র্যাকটিক্যালি দেখিস, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে এসএন ওয়ান এর রেট খুবই কম, ওই জন্য কি হয় প্রাইমারি অ্যালকিল হ্যালাইড থাকলে সে চান্স পেলে রিঅ্যারেঞ্জ করে যায়, বোঝা গেল? তাহলে আমি বলছি কি এসএন ওয়ান আর ইওয়ান এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট থ্রুতে যেহেতু হয়, তাহলে আমরা কখনোই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সে যদি চান্স পায়, হ্যাঁ এখানে তোকে আরও ক্লিয়ারলি যদি আমি জিনিসটা এক্সপ্লেন করি তো ঘটনাটা এইভাবে বলতে পারি, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যদি চান্স পায় সে এই দিকে যাবে, ই টু এসএন টু এই দিকে যাবে, বাট এসএন ওয়ান ইওয়ানটাকে সে অ্যাভয়েড করার চেষ্টা করবে। হ্যাঁ এরপর যদি এইদিকে যাওয়ার রাস্তা না থাকে তখন অগত্যা তাকে এদিকে যেতেই হবে বাধ্যতামূলক বাই ফোর্সড। ওকে এবার বোঝা গেছে অন্বেষা? হ্যাঁ নেক্সট এখন শোন, তাহলে এসএন ওয়ান আর এসএন টু সরি এসএন ওয়ান আর ইওয়ান এই দুটো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট থ্রুতে যায়, তাহলে এইখানে কি ভেরি আনস্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে এরা দুজনে কি করবে না প্রাইমারি কার্বোক্যাটায়ন ইজ আনস্টেবল, প্রাইমারি কার্বোক্যাটায়ন দিস ইজ আনস্টেবল, ওরা চাইবে না যে আমরা এইটাকে প্রায়োরিটি দেবো, মানে আমরা এর থ্রুতে যেতে চাইবো না, না তো আমি এসএন ওয়ান করতে চাই না তো আমি ইওয়ান করতে চাই, আমি এগুলোকে প্রায়োরিটি দিতে চাই না, তাহলে অবভিয়াসলি তখন আমার কাছে প্রায়োরিটি কে পাবে এসএন টু অর ই টু, বোঝা গেল? বোঝা গেল এসএন টু অর ই টু। এবার এসএন টু ই টুর মধ্যে স্যার কে প্রায়োরিটি পাবে না, মেনলি মেনলি বলো এসএন টু, কেন স্যার অর্ডার আমরা আগেই দেখেছি, অর্ডার আমরা আগে দেখেছি, ই টু সব থেকে ভালো কে দেয় টার্সিয়ারি, ই টু সব থেকে ভালো কে দেয় বলো টার্সিয়ারি, বাট প্রাইমারি একমাত্র যে এসএন টু সব থেকে ভালো দেয়, কেন স্যার এর পিছনে লজিক কী? এর পিছনে লজিক হলো আমাদের, এর পিছনে লজিক হলো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড লেস, ভেরি গুড, লেস স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স কম, শুধু তাই না আই এফেক্টের জন্য কার্বনের ওপর পজিটিভ চার্জের আই এফেক্ট কম হওয়াতে, এখানে পাশাপাশি যে গ্রুপগুলো আছে পাশাপাশি গ্রুপগুলোর আই এফেক্ট কম হওয়াতে কার্বনের ওপর ডেল পজিটিভটাও বেশি, ওই জন্য কি নিউক্লিওফাইড ইজিলি অ্যাটাক করতে পারবে। ওকে তাহলে দেখো, তাহলে এইখানে আমাদের প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা মেজর প্রোডাক্ট দেখলাম কি হবে না, আমাদের মেজর প্রোডাক্ট আমরা এখানে দেখছি এসএন টু ইজ ডোমিনেটিং, এসএন টু ইজ ডোমিনেটিং, এম আই ক্লিয়ার বলো? ক্লিয়ার, মেনলি এসএন টু। ওকে এখন শোনো এরপরে নোট, এ তো গেল নর্মাল কেস, নোট কি স্যার, যদি তোমার এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইডটি, যদি তোমার প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে কোনো বিটা ব্রাঞ্চিং থাকে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হ্যাভিং হ্যাভিং বিটা ব্রাঞ্চিং, হ্যাভিং বিটা ব্রাঞ্চিং, তার মানে স্যার তার মানে এখানে স্টেরিক ফ্যাক্টর, হ্যাঁ মানে স্টেরিক হিন্ড্রেন্স এখানে বেশি থাকবে, স্টেরিক হিন্ড্রেন্স অর স্টেরিক ফ্যাক্টরস এখানে বেশি থাকছে। স্যার যদি বিটা ব্রাঞ্চিং থাকে সেক্ষেত্রে আমরা কী করবো দেখুন, সেক্ষেত্রে দেখুন আমি জেনারেল রুল লিখছি বিটা, আচ্ছা চলো স্টেরিক্যালি স্টেরিক্যালি হিন্ডার্ড, স্টেরিক্যালি হিন্ডার্ড অ্যালকিল হ্যালাইড, অবশ্যই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি অ্যালকিল হ্যালাইড প্লাস স্ট্রং বেস, প্লাস স্ট্রং বেস, স্ট্রং বেস লাইক সি এইচ থ্রি মাইনাস, স্ট্রং বেস লাইক ও আর মাইনাস, স্ট্রং বেস লাইক এন এইচ টু মাইনাস, এই সমস্ত স্ট্রং বেসের প্রেজেন্সে আমার এখন এ দেখাবে এলিমিনেশন রিয়াকশানস, এখন কি দেখাবে এলিমিনেশনস রিয়াকশান ইজ দ্য মেজর, কখন ভাই? আমরা কার কার গল্প করছি, আমরা গল্প করছি প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের, কার প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের, যে প্রিডোমিনেন্টলি কী দেখাতে চাই, যে প্রিডোমিনেন্টলি দেখাতে চাই এসএন টু, যে প্রিডোমিনেন্টলি দেখাতে চাই এসএন টু, বাট স্টেরিক হিন্ড্রেন্স বেশি হওয়ার জন্য, স্টেরিক হিন্ড্রেন্স বেশি হওয়ার জন্য সেই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড এখন স্ট্রং বেসের প্রেজেন্সে এলিমিনেশনের দিকে প্রসিড করবে, এলিমিনেশন রিয়াকশানস দেখাতে চাইবে, এলিমিনেশন রিয়াকশানস দেখাতে চাইবে। যেমন স্যার এক্সাম্পল দিন তো একটু দেখি, কেমন এক্সাম্পল দিলে ক্লিয়ার হয় জিনিসটা? হ্যাঁ দিচ্ছি, কেন দেবো না, দেখো এক্সাম্পল, পেজ অ্যাড করতে হবে একটা, দেখো
তাহলে স্যার যদি এটার একটা এক্সাম্পল দেন তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, দিচ্ছি, অসুবিধা কিছু নেই। দেখো সিএইচ, তার পাশে সিএইচ টু, তার পাশে বিআর, এখানে সিএইচ থ্রি, সিএইচ থ্রি। দেখো ভাই, এর সঙ্গে তুমি দিচ্ছ অ্যালকোহলিক কেওএইচ, অথবা ভাই তোমাকে এখানে সিম্পলি কি বলা থাকবে, অ্যালকোহলিক কেওএইচ, অথবা তোমাকে সিম্পলি বলা থাকবে কি এইটা সি টু এইচ ফাইভ ও মাইনাস এন এ প্লাস। এগুলো অনেক গল্প একসাথে বলা হয়েছে, আর বলার দরকার নেই। তাহলে এইটা যদি তুমি দাও, এখন হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, এখন মন দিয়ে শোনো। স্যার ব্রোমিন যে কার্বনের সাথে অ্যাটাচড আছে সেটা, না আমি বলছি ব্রোমিন যে কার্বনের সাথে অ্যাটাচড আছে, এই কার্বন হচ্ছে আলফা কার্বন, এই কার্বনটা আর পাশের একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে আমার এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। বাট স্যার প্রাইমারি অ্যালকিল হ্যালাইডকে যে আমার নিউক্লিওফাইল ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করবে, এই ব্যাকসাইডে তো এত বড় গ্রুপ একটা বসে আছে। ইয়েস, ডিহাইড্রোহ্যালোজিনেশনস, তাহলে এই রুদ্র, ভেরি গুড। সো এই ব্যাকসাইডে আমার এত বড় একটা গ্রুপ কী হয়েছে, বসে আছে। তাহলে এখন দেখো, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, আমার এই হচ্ছে বিটা আলফা বিটা, আর এই হচ্ছে বিটাতে ব্রাঞ্চিং, তাহলে এখানে কী আছে, বিটা ব্রাঞ্চিং, বিটা কার্বনে ব্রাঞ্চিং আছে, বিটা কার্বনে ব্রাঞ্চিং আছে। তাহলে বললাম কি, বিটা কার্বনে যদি ব্রাঞ্চিং থাকে তখন সেক্ষেত্রে আমার মাইনর প্রোডাক্ট, দেখো এক্ষেত্রে আমার, আমি এখানে অ্যালকোহলিক কেওইচ দেওয়ার থেকে বেটার আমি যদি তোমাকে এইভাবে লিখি, সি টু এইচ ফাইভ ও মাইনাস কে প্লাস, এটাও বোঝাচ্ছে অ্যালকোহলিক কেওইচ। তাহলে ভাই সাহেব, এখানে আমার নিউক্লিওফাইলকে, না আমার নিউক্লিওফাইল হচ্ছে কি, এই যে আমার নিউক্লিওফাইল হচ্ছে এই পোর্শনটা, আমার নিউক্লিওফাইল হচ্ছে সি টু এইচ ফাইভ, এইটা এইটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। দেখো দিস ইজ দ্য নিউক্লিওফাইল। দেখো এখানে হিসেব মতো হওয়া উচিত কি ছিল স্যার, না সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ টু, বিআরটা বেরোলো ও সি টু এইচ ফাইভ, আর এখানে সিএইচ থ্রি অ্যাজ ইট ইস, বা উপরে লিখো ও সিএইচ থ্রি অ্যাজ ইট ইস, যেমন ছিল তেমন থাকবে, এটা হওয়া উচিত ছিল। কী হতো স্যার, বিআরটা বেরোবে সিম্পলি, সিম্পলি কী হবে, বিআরটা বেরোবে আর বিআরের জায়গায় ও সিএইচ থ্রি গ্রুপ আসবে, বিআর বেরোবে বিআরের জায়গায় ও সিএইচ থ্রি গ্রুপ আসবে। তাহলে কী হওয়া উচিত ছিল স্যার, এলিমিনেশনস, কী হওয়া, এলিমিনেশন, এই সরি সাবস্টিটিউশনস, কী হওয়া উচিত ছিল, সাবস্টিটিউশনস, বাট অ্যাকচুয়ালি তা হবে না। তাহলে এই হলো আমাদের সাবস্টিটিউটেড প্রোডাক্ট, বা দিস ইজ মাইনর, দিস ইজ মাইনর, সাবস্টিটিউটেড প্রোডাক্ট ইজ মাইনর। তাহলে হুইচ প্রোডাক্ট ইজ মেজর স্যার, হুইচ প্রোডাক্ট ইজ মেজর স্যার, এলিমিনেশন প্রোডাক্ট। কীরকম এলিমিনেশন, আলফা বিটা এলিমিনেশনস, আলফা থেকে ব্রোমিন, আলফা কার্বন থেকে ব্রোমিন হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, আলফা বিটা এলিমিনেশন। তাহলে স্যার হোয়াট উইল বি দ্য মেজর, মেজর প্রোডাক্ট, এখান থেকে ব্রোমিন বাদ দাও, এখান থেকে হাইড্রোজেন বাদ দাও, তাহলে মেজর প্রোডাক্ট আমাদের এসে গেল দিস প্লাস, দেখো মন দিয়ে শোনো একটু, সি এইচ, সরি সি ডাবল ওয়ান, সি এইচ টু, সি এইচ থ্রি, সি এইচ থ্রি, দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট, দিস উইল বি দ্য মেজর। হ্যাঁ জি, হ্যাঁ এক্স্যাক্ট, আমি তো বলছি তো মেজর, আমি তো বলছি এটাই মেজর প্রোডাক্ট, সো দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, না বললাম তাই কি, সরি তাহলে ঠিকই বলেছিস, এটা এটাই এটাই কারেক্ট আনসার। ওকে আমি না বলে দিলাম, ওকে কেন তাহলে স্যার, ও সরি, ঠিক আছে, সো দিস ইজ দ্য বিটা ব্রাঞ্চিং, সো দিস ইজ দ্য বিটা ব্রাঞ্চিং। তাহলে এই ছিল আমাদের বিটা ব্রাঞ্চিং এর কনসেপ্ট, না তুই ঠিক বলেছিস, আমি আমার শুনতে ভুল হয়েছিল, ঠিক আছে চল নেক্সট কোশ্চেন, বোঝা গেল, অ্যাম আই ক্লিয়ার এভরিওয়ান, বলো বলো, পক্কা পক্কা। এবার স্যার যদি এরকম কেরামতি থাকে, যদি স্যার গল্প এরকম কিছু দেওয়া থাকে, কীরকম, না মনে করো কোশ্চেনের ফরম্যাটে করি, কোশ্চেন আনসার ফরম্যাটে করলে আমাদের ভালো মনে থাকবে, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, হ্যাঁ সিএইচ থ্রি, সিএইচ, নেক্সট সিএইচ টু, নেক্সট বিআর, সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ টু, বিআর। দেখো এখানে কি কোনো বিটা ব্রাঞ্চিং আছে, বলো ভাই কোনো বিটা ব্রাঞ্চিং আছে, বলো কোনো বিটা ব্রাঞ্চিং আছে, তাহলে কি দিস ইজ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল, আচ্ছা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, বাট নো বিটা ব্রাঞ্চিং, তাহলে এখানে নো বিটা ব্রাঞ্চিং। এখানে তুমি কি দিচ্ছ, এখানে তুমি কি দিচ্ছ, অ্যালকোহলিক কেওএইচ অ্যান্ড হিট, অ্যালকোহলিক কেওএইচ অ্যান্ড হিট, চলো হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট, কি হবে, বিআর সরে ওই যুক্ত হবে, আর কেউ কিছু বলছো, দেখো এই যে হিট জিনিসটা দেওয়া আছে না, এই হিটটা খুব মারাত্মক জিনিস, এই হিটটা খুব মারাত্মক জিনিস। দেখো তোমাকে যদি আমি অ্যালকোহলিক কেওএইচ না দিয়ে এখানে দিতাম অ্যাকুয়াস কেওএইচ, অ্যাকুয়াস
কেওএইচ, অ্যাকুয়াস কেওএইচ হচ্ছে উইক বেস, আর অ্যালকোহলিক কেওএইচ হচ্ছে স্ট্রং বেস। আমি বললাম কি অ্যালকোহলিক কেওএইচ কি বললাম স্ট্রং বেস। দেখো আমরা শুরুতে কন্ডিশনস লিখেছি, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দেখো শুরুতে কন্ডিশনস কি লিখেছি ভাই, শুরুতে কন্ডিশনস লিখেছি আমি যে অ্যালকোহলিক কেওএইচ লিখেছি। তো অ্যালকোহলিক কেওএইচ দিলে আমাদের অ্যালকিল হ্যালাইড যেমনই হোক না কেন অলওয়েজ কি প্রেফার করবে বলেছি, এলিমিনেশনস। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো আমি দিয়েছি কি অ্যালকোহলিক কেওএইচ অ্যান্ড হিট, ইয়েস অ্যালকোহলিক কেওএইচ অ্যান্ড হিট। তাহলে এক্ষেত্রে বিটা ব্রাঞ্চিং নেই, বিটা ব্রাঞ্চিং নেই, বাট তবুও এই হিট দেওয়ার কারণে আর অ্যালকোহলিক কেওএইচ এই স্ট্রং বেস দেওয়ার কারণে, দিস ইজ স্ট্রং বেস, এদের কারণে আমার এখানে কি হয়ে যাবে এলিমিনেশন রিয়াকশনস। এলিমিনেশন রিয়াকশনস থেকে আমি প্রোডাক্ট যেটা পাবো সেটা হচ্ছে আলফা বিটা এলিমিনেশনস, দ্যাট ইজ সিএইচ থ্রি সি ডাবল ওয়ান সিএইচ টু এইচ, দিস উইল বি দ্য প্রোডাক্ট। এলিমিনেশনস, হ্যাঁ এবার তোর আমি কনফিউশন এখানে ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়ান এখানে তোর আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, কি ছিল সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর, রাইট? এখানে তোর কনফিউশন আমি ক্লিয়ার করবো, এ কিউ মানে অ্যাকুয়াস কেওইচ আর অ্যালকোহলিক কেওইচ, ওকে ভাই ক্লিয়ার? অ্যাকুয়াস কেওইচ অ্যান্ড অ্যালকোহলিক কেওইচ। দেখো অ্যালকোহলিক কেওইচ দিলে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, ক্লিয়ার? আচ্ছা এবারে পাশে হিট দেওয়া থাকুক না থাকুক অ্যালকোহলিক কেওইচ ইজ অলওয়েজ স্ট্রং বেস, ঠিক আছে? আর এলিমিনেশন দিতে গেলে অবশ্যই হিটটা দেওয়া থাকতে হবে, বাট মনে কর কোশ্চেনে বাই মিস্টেক্স, বাই মিস্টেক হিট দেওয়া নেই, তখন তুই কী করবি স্যার এলিমিনেশনই করে আসবো, ঠিক আছে? আচ্ছা এবার অ্যাকুয়াস কেওইচ দিলে আমাদের প্রোডাক্ট হতো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওইচ, ক্লিয়ার? অ্যাকুয়াস দিলে কি হতো ক্লিয়ার, আর অ্যালকোহলিক দিলে কী হবে ক্লিয়ার? ব্যাস এখানে হবে আমার এসএন আর এখানে হবে আমার এলিমিনেশনস, ডান এভরিবডি ক্লিয়ার? স্যার নেক্সট কোশ্চেনস, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি, হ্যাঁ কি বলছে কি বলছে কি বলছে কি বলছে বলো কি বলছে বলো কি বলছে বলো কি বলছে বলো নেক্সট কোশ্চেন বলো বলো বলো। হ্যাঁ মনে করো একটা কোশ্চেন দিচ্ছি এরকম, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু বিআর, বলো প্রাইমারি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, বলো ভাই বিটা ব্রাঞ্চিং আছে কি না, প্রাইমারি অর নট? হ্যাঁ বিটা ব্রাঞ্চিং আছে, নো। চলো এখানে তুমি কী দিচ্ছ না, ওই যে টারসিয়ারি বিউটক্সাইড বেস, আচ্ছা ও মাইনাস এন এ প্লাস, দিস ইজ এ বেস, দিস ইজ বেস, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? ইয়েস এলিমিনেশন রিয়াকশন, সো সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল ওয়ান সিএইচ টু এইচ, দিস ইজ উইল দ্য প্রোডাক্ট, দিস উইল বি দ্য প্রোডাক্ট, পাক্কা? চলো আচ্ছা আরেকটা কোশ্চেন কর, মনে করো যে তোমাকে দেওয়া আছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর, ওকে এর উপর দুটো জিনিস দিচ্ছ সি টু এইচ ফাইভ ও মাইনাস কে প্লাস সি টু এইচ ফাইভ ও মাইনাস কে প্লাস প্লাস হিট, আর এখানে হিট না, এই প্রশ্নটা তোমার চোখে আঙুল দিয়ে কী দেখাতে চাইছে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ব্যাস ব্যাস কাজ শেষ। তাহলে এইটা যাবে অ্যাটাক করবে ব্রোমিনকে বার করবে, তাহলে এখানে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও সি টু এইচ ফাইভ এসএন টু, আর যেখানে হিট দেওয়া আছে সেখানে সিএইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সিএইচ টু, দিস ইজ ই টু, আম আই ক্লিয়ার? এইবারে এবারে শোন অ্যাকচুয়াল লজিক কি বলছে, শোন অ্যাকচুয়াল লজিক বলছে যে যদি হিট থাকে, যদি এখানে হিট থাকে সেক্ষেত্রে তুমি এলিমিনেশন করো, আর যদি হিট দেওয়া না থাকে যেহেতু স্ট্রং বেস
তখন আমার মতে আমি প্রেফার করবো এলিমিনেশন করা, ওকে। কিন্তু যদি বলে হাউ মেনি প্রোডাক্টস আর পসিবল, একটা এসেন্টও পসিবল হবে আবার এলিমিনেশন প্রোডাক্টও পসিবল হবে, এরকম অত কনফিউজিং কিছু দেবে না চাপ নেই। রেডি সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট টমেন্ট করো বা মুখে বলো যে বুঝতে পারছো কি না। সবাইকে বলছি, সবাই, প্রত্যেকজন প্রত্যেকজন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ওকে 100%। আচ্ছা, আমি কি খুব স্পিডে পড়াচ্ছি না হালকা? ঠিক আছে, চ্যাপ্টার শেষের দিকে, আর এর থেকে কত কম স্পিডে পড়াবো। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, দেখো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড ফার্দার আমরা প্রথমে দেখবো, ইয়েস, এ এস এন ওয়ান দেবে অথবা ইওয়ান দেবে হতে পারে, এস এন টু দেবে অথবা ই টু দেবে হতে পারে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, ঠিক তো? এখন দেখো এই ক্ষেত্রে জাজমেন্ট আমরা কীভাবে করবো। যদি মনে করো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দেওয়া আছে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দেওয়া আছে, এর ওপর যদি তুমি এইচ টুও দাও, মানে উইক উইক নিউক্লিওফাইল অথবা আরওএইচ উইক নিউক্লিওফাইল, তখন এরা এস এন ওয়ান প্রেফার করবে। কী প্রেফার করবে? এস এন ওয়ান। সিমিলারলি এর ওপর যদি তুমি এইচ টুও দাও অর আর ওইচ দাও, যেগুলো হচ্ছে উইক নিউক্লিওফাইল, আগে আমি অলরেডি বলেছি উইক নিউক্লিওফাইল, এবং তার সাথে যদি তুমি হিট দাও, তার সাথে যদি তুমি হিট দাও, তখন ই ওয়ান ইজ দ্য মেজর প্রোডাক্ট। সো হিট ইজ ম্যান্ডেটরি ফর এলিমিনেশন। কেন না? এলিমিনেশন রিয়াকশানে আমরা সিগমা বন্ড ভেঙে পাই বন্ড ফর্ম করছি স্যার, সিগমা অনেক স্ট্রং বন্ড, স্ট্রং বন্ডকে ভাঙতে হলে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে, বুঝা গেল? সো হিট ইজ ম্যান্ডেটরি। তাহলে দেখো দুটোতেই কন্ডিশন দেখবে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড এ কী করতে পারে, এখানে যদি তুমি উইক, এই নিউক্লিওফাইলগুলো কেমন নিউক্লিওফাইল স্যার? এই নিউক্লিওফাইলগুলো সমস্ত উইক নিউক্লিওফাইল। কেমন নিউক্লিওফাইল বলো? উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল। আবার যখন এরা বেস এখানে, তখনও সেম উইক বেস, বোঝা গেল? বোঝা গেল? নিউক্লিওফাইল যখন তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বেস যখন তখন এলিমিনেশন। আচ্ছা, এবার স্যার সেকেন্ড ক্রাইটেরিয়া, এই তো গেল আমাদের সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, এস এন ওয়ানও দিতে পারে, ই ওয়ানও দিতে পারে, কন্ডিশনস কী দেখলাম। এবার স্যার এবার এদিকে আসুন, প্রথমে এটা জাজ করলেন, ভালো করেছেন, এবার এদিকে আসুন। যদি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, সেকেন্ডারি, আচ্ছা অ্যালকিল হ্যালাইড এইচ লিখলে বুঝবি তোরা, অ্যালকিল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড এইচ লিখলে বুঝবি তো, বেশ। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডকে যদি স্ট্রং বেস দাও, কী দাও? স্ট্রং বেস। স্ট্রং বেস দিলে এখানে দুটো, একটা প্রবলিটি কি আছে ভাই? একটা প্রবলিটি আছে এস এন টু হতে পারে অথবা ই টু হতে পারে। হ্যাঁ, এবারে এবারে ব্যাপার দেখো, যখন তুমি সিম্পলি স্ট্রং বেস দিচ্ছ তখন এস এন টু মানে স্ট্রং নিউক্লিওফাইল। অ্যাকচুয়ালি দেখো এখানে তুমি স্ট্রং বেস ইন দ্যাট সেন্স স্ট্রং নিউক্লিওফাইল, দ্যাট ইজ সিএইচ থ্রি মাইনাস, দ্যাট ইজ ও আর মাইনাস, দ্যাট ইজ এন এইচ টু মাইনাস, ঠিক আছে? সো দিস ইজ এস এন টু দিবে। এরপর নেক্সট ক্রাইটেরিয়া, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস, স্ট্রং বেস লাইক সেম জিনিস সিএইচ থ্রি মাইনাস, ও আর মাইনাস, এন এইচ টু মাইনাস। দেখো এরা সব নেগেটিভলি চার্জড, মানে অবভিয়াসলি এরা অনেক স্ট্রং, আর এইদিকে এরা সব কি ছিল? নিউট্রাল, নিউট্রাল অনেক উইক। তাহলে দেখো এইখানে তখন কি হবে, এইখানে হবে আমার ই টু প্রোডাক্ট, মানে এলিমিনেশনস, ই টু এলিমিনেশনস ইজ দ্য মেজর, যখন আমি এখানে কী দেবো? হিট। হিট ইজ ম্যান্ডেটরি। Am I clear? Am I clear, bachcho? Pakka? Pakka? Next. এবার যদি হিট না দেওয়া থাকে স্যার, তখন আমাদের মেনলি মেনলি আমরা দেখবো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। দেখো সেকেন্ডারি কার্বোকাটায়নে তো খুব বেশি স্টেবল না, সেকেন্ডারি কার্বোকাটায়ন যদি খুব বেশি স্টেবল না হয়, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড আমাদের মেনলি এসএন টু ফেভার করে। আগে বাড়ে আগে যাবো, শিওর? ওকে, নেক্সট নেক্সট নেক্সট। দেখবি তোদের ওই বইটাতে অনেকগুলো কোশ্চেনের চ্যাট নিয়ে আমি প্রথমে যেটা চ্যাপ্টারটা শুরু করেছিলাম যখন, বাট যাই হোক এখন সেটা আমার সেই স্লাইডটা দেখতে হবে কোথায় খুঁজে খুঁজে। মনে কর একটা প্রশ্ন দিচ্ছি, কী দিচ্ছি প্রশ্ন, কী দিচ্ছি প্রশ্ন, মানলে এখানে ব্রোমিন আছে, এখানে এইচ টু দিচ্ছিস, বল কি প্রোডাক্ট হবে স্যার? ব্রোমিন
ব্রোমিন যে কার্বনের সাথে অ্যাটাচড ওই কার্বনটা আর দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকিল, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আগে দেখ, আগে আগে দেখ, ইয়েস সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। সো আমাদের সিম্পলি রিয়াকশন হবে এস এন ওয়ান রিয়াকশন, এস এন ওয়ান রিয়াকশন হবে মানে স্যার আমাকে প্রথমে কার্বোক্যাটায়ন বানাতে হবে, কার্বোক্যাটায়ন আমি বানিয়ে ফেলবো, কেমন কার্বোক্যাটায়ন না এই এর মাথায় প্লাস, যেখান থেকে আমার, যেখান থেকে আমার ব্রোমিন বেরিয়ে গেল তার মাথায় প্লাস। তো স্যার এইটা ছিল আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখন নেক্সট স্টেপে কী হবে, হাইড্রাইড শিফট হবে, হাইড্রাইড শিফট হয়ে এখানে আসবে, তখন আমার কার্বোক্যাটায়ন কী হবে ভাই, কার্বোক্যাটায়ন আচ্ছা আর একটা পেজ অ্যাড করতে হবে, সো নেক্সট স্টেপ আমার কী হবে স্যার না আমার হাইড্রাইড শিফট হবে, হাইড্রাইড শিফট হয়ে এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ও 3 ডিগ্রিতে মাইগ্রেট করবে, তাহলে নেক্সট স্টেপে আমার কী হচ্ছে স্যার, এখান থেকে আমি নিচে লিখছি, এখান থেকে আমি নিচে লিখলাম এই এর মাথায় প্লাস, ক্লিয়ার, দিস ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে কী হলো হাইড্রাইড শিফট, এইচ শিফট, SHIFT, হাইড্রাইড শিফট, আমার ক্লিয়ার স্যার। নেক্সট স্টেপে কী হবে, এই তো নিউক্লিওফাইল উইক নিউক্লিওফাইল অক্সিজেনে দুটো লোন পেয়ার, তার মধ্যে একটা লোন পেয়ার দিয়ে অক্সিজেন যে অ্যাটাক করবে এই পয়েন্টে, অ্যাম আই ক্লিয়ার, তারপরে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট কী পাবো, ওই এইচ এইচ বেরিয়ে গিয়ে আমরা ফাইনাল এখান থেকে যেটা প্রোডাক্ট পাবো স্যার সেটা হচ্ছে দিস উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট, দিস উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট, বলো ক্লিয়ার আর নট, ক্লিয়ার আর নট। তাহলে এখানে কী দেখতে পেলাম স্যার, অ্যাকচুয়ালি আমি কী দিলাম, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দিয়েছিলাম, সেখানে আমি উইক নিউক্লিওফাইল দিয়েছিলাম, দিস ইজ হোয়াট উইক নিউক্লিওফাইল, আরও কি দিস ইজ পোলার প্রোটিক সলভেন্ট, দিস ইজ পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে কি এস এন ওয়ান ফেভার্ড, এস এন ওয়ান ফেভার্ড, সো দিস ইজ দ্য এস এন ওয়ান প্রোডাক্ট, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ওয়ান রিয়াকশনের পর যেটা প্রোডাক্ট পেলাম স্যার। কী ছিল সাবস্টিটিউশন কেন বলছেন, ব্রোমিন ছিল, ব্রোমিন বেরিয়ে গিয়ে ওইচ এসছে, বাট একই জায়গায় এসছে না, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, ইয়েস পসিবল, বলো আপ টু দিস ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি, ইজ ইট ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, মনে করো এখানে কী হবে, এগুলো তোদের প্রচুর প্র্যাকটিস করেছি তোরা এখন এক্সপার্ট হয়ে গেছিস, হ্যাঁ বলো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, ইয়েস সেকেন্ডারি, এখানে কি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, তো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখন দেখো এইচ টু দিচ্ছি আর হিট দিচ্ছি, এইচ টু দিচ্ছি হিট দিচ্ছি মানে স্যার এখানে এলিমিনেশনের কোনো একটা গন্ধ আমি পাচ্ছি, এখানে এলিমিনেশনের কোনো একটা গন্ধ আমি পাচ্ছি, কেমন এলিমিনেশন, ই টু উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট না, এটা ই1 উইদাউট, কে কমেন্ট, রুদ্র কমেন্ট করছে ভুলভাল, ঠিক আছে আমি এখানে কি বললাম রে, আগে সব কিছুর আগে আমরা দেখ, আমি তোকে এটা এমনি এমনি আগে তুই দেখবি, আমি বলছি শোন, আমি বলছি শোন, আমি বলছি শোন, আগে জাজ করবো এস এন ওয়ান ই1 ফার্স্ট, যদি এস এন ওয়ান ই1 আমার, আমি বলছি শুনবি কি তারা, তুই বলবি, আমি বলছি শোন, আবার প্রথম দিকে বলছি শোন, আগে জাজ করব এস এন ওয়ান ই1, তারপর এস এন ওয়ান ই1 এর গল্প শেষ হলে যাব এইখানে, সিমিলারলি প্রাইমারির ক্ষেত্রে কি করেছি, আগে জাজ করেছি এস এন ওয়ান ই1, এস এন ওয়ান ই1 সব আগে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হোক, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড হোক, টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড হোক, আগে এস এন ওয়ান ই1 জাজ করবো, আগে এস এন ওয়ান ই1, এখানে দেখছি এস এন ওয়ান ই1 কিছু গল্প নেই, হবে না, তখন যাবো এদিকে, সেকেন্ডারির ক্ষেত্রে আমি আগে কোন দিক লিখছি, আমি আগে তো আমি এস এন ওয়ান ই1, আগে এস এন ওয়ান ই1 দেখবো, তারপর যাবো এদিকে, এবার দেখ নেক্সট দেখ, তাহলে এখানে যদি এলিমিনেশন রিয়াকশন দেয়, ফার্স্ট আমাদের কী হবে রিঅ্যারেঞ্জমেন্ট, কার্বোক্যাটায়ন তৈরি হলো, এবার কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে কি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, হ্যাঁ পসিবল, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এ এখান থেকে রিঅ্যারেঞ্জ করবে, কী করবে এখান থেকে হাইড্রাইড এখানে শিফট করবে, ঠিক আছে এখান থেকে হাইড্রাইড শিফট করে আমার প্রোডাক্ট যেটা হবে এইখানে প্লাস, দিস ইজ টারসিয়ারি কার্বোক্যাটায়ন, দিস ইজ টারসিয়ারি কার্বোক্যাটায়ন, ওকে নেক্সট স্টেপে আমার ডিরেক্ট ওখানে আমি ওই জুড়ে দেবো, দিস উইল বি দ্য প্রোডাক্ট, দিস উইল বি দ্য প্রোডাক্ট, ক্লিয়ার, এই সরি সরি এলিমিনেশন করবো তো ওই জুড়ে দিলাম, দেখ কি মুশকিল, সরি, সো এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, নেক্সট হচ্ছে আমার
বিটা পজিশন থেকে হাইড্রোজেন বার করবো। দেখো এইটা হচ্ছে আমার এর রেসপেক্টে, এইটা এখান থেকে এইচ বেরোতে পারে, এইখান থেকে এইচ বেরোতে পারে, এখান থেকে এইচ বেরোতে পারে, তিনটে পজিশন থেকে এইচ বেরোতে পারে। তাহলে তার মধ্যে এইখান থেকে এইচ বার করা সেম জিনিস, কোনো ডিফারেন্স কিছু হবে না। বাট এখান থেকে এইচ বেরোলে এখান থেকে আমার ফার্স্ট একটা প্রোডাক্ট হলো স্যার এটা, প্লাস আরেকটা প্রোডাক্ট হবে স্যার এইটা, এইটা অথবা এইখানে দাও, একই ব্যাপার। বলে এবার ক্লিয়ার? এর মধ্যে এটা হবে মাইনর, এর মধ্যে এটা হবে মাইনর, এর মধ্যে এটা হবে মেজর। এইবার সব ক্লিয়ার? এ রুদ্র বুঝতে পেরেছিস? হ্যাঁ সেট জেভিস দ্য মেজর। রুদ্র বুঝতে পেরেছিস? এবার ও রুদ্র, রুদ্র পালিয়ে গেল নাকি? হ্যাঁ স্যার। আগে তাহলে কি জাজ করবি? কমেন্ট বক্স অন এই, হ্যাঁ মাইক অন কর, বল। আগে তাহলে কি জাজ করবি? আগে SN1 জাজ করবি, E1 জাজ করবি, তারপর অন্য কথা, ঠিক আছে? দেখ নেক্সট আগে যাই, নেক্সট আগে যাই, নেক্সট আগে যাই। ওকে চল, CH3 CH CH2 CH3 Br, বলো কত ডিগ্রি, কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? হ্যাঁ সেকেন্ডারি, ভেরি গুড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ভেরি গুড। সো 2 ডিগ্রি রুদ্র, আস্তে আস্তে ধীরে সুস্থে, মানে অত তাড়াহুড়ো করিস না, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বেস ফার্স্ট তুমি এতে কী দিচ্ছ দেখো, ফার্স্ট তুমি এতে দাও C2H5O-Na+, C2H5O-Na+, আর সাথে দাও C2H5OH। ওকে বলো কী প্রোডাক্ট হবে? আচ্ছা শোন, তোদেরকে এখানে আরেকটা বলি, এখানে H2 দিতে আমি আরও কেন E1 এর দিকে মাইগ্রেট করলাম? দেখ এই বেসটা কেমন বেস, উইক বেস। তো উইক বেসে কী হয়, আমি তো বারবার বলছি SN1 উইক নিউক্লিওফাইলে, এলিমিনেশন উইক বেসে, বোঝা গেল? আর SN2 স্ট্রং নিউক্লিওফাইলে, স্ট্রং বেসে E2। বল এখানে প্রোডাক্ট কী হবে? জোরে ডবল মার্ক হয়ে যাবে, ভেরি গুড। এখানে কোনো হিট টিট দেওয়া ছিল না, বাট স্যার স্ট্রং বেস তো দেওয়া আছে, স্ট্রং বেস তো দেওয়া আছে। তাহলে আমাদের মেজর প্রোডাক্ট আমরা লিখবো স্ট্রং বেস, ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড এলিমিনেশন দেখাবে। কী দেখাবে? এলিমিনেশন। চলো তাহলে প্রোডাক্ট হবে CH CH3, দেখো এখান থেকে বিআর, এখান থেকে এর পাশের থেকে হাইড্রোজেন, চলো CH3 সি ডবল বন্ড সি এইচ CH3, এখানে একটা এইচ, দেখো তো দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট, দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্ট কিছু হবে নাকি? হ্যাঁ স্যার হতে পারতো, এদিক থেকে বিআর আর এদিক থেকে হাইড্রোজেন, হ্যাঁ তাহলে এখানে হতে পারতো মাইনর প্রোডাক্ট কি, CH2 ডবল বন্ড CH CH2 CH3, দিস ইজ দ্য মাইনর। ক্লিয়ার? এই যে আমি লাস্টে টেবিলটা করাচ্ছি, প্রত্যেকজনের সবার আনসার ক্লিয়ার হওয়া চাই, প্রত্যেকজনের আনসার একদম ক্লিয়ার আনসার আসা চাই, সবার আনসার এখানে বলা দরকার। তাহলে একটা কোশ্চেন ফার্স্ট ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু করো, কোশ্চেন নাম্বার টু ওতেই দিচ্ছ, ওতেই এই যে জিনিসটা এটাকে কপি পেস্ট করে দিলেই তো হবে। এতেই তুমি কি দিচ্ছ এবার, এতেই দিচ্ছ কি না? হ্যাঁ এতে তুমি দিচ্ছ কি NaCN, বলো কি হবে, বলো কি হবে? ইয়েস। এবারে স্যার কেন, কেন স্যার না আগেরটাদের ক্ষেত্রে কেন হলো না? স্যার আগে অ্যালকোহলিক KOH NaNH2 আর টারসিয়ারি বিউটক্সাইড আয়ন, এরা হচ্ছে কি সব স্ট্রং বেস, এরা হচ্ছে স্ট্রং বেস, এরা প্রেফার করে এলিমিনেশনস E2 রিঅ্যাকশনস। বাট স্যার NaCN ইজ নট এ স্ট্রং বেস, NaCN ইজ নট এ স্ট্রং বেস। এই জন্য দেখো এইখানে আমাদের এলিমিনেশনসের গল্পে আমরা যাব না। এখানে কেন এলিমিনেশনের গল্পে গেছিলাম স্যার? এখানে কী দিয়া ছিল, স্ট্রং বেস, তাই জন্য। তাহলে এখানে আমরা এলিমিনেশনের গল্পে যাব না, সিম্পলি কী হবে স্যার, সিম্পলি CN ব্রোমিনকে মারবে, বের করে দেবে, তাহলে ইনভার্সান প্রোডাক্ট পাবো, SN2 ইজ দ্য মেজর। SN2 কোন রিয়াকশন হবে? SN2 আগেরটাই কী রিয়াকশন হলো, E2 তাহলে SN2 প্রোডাক্ট কী পাবো স্যার না, CH3 CH CH2 CH3, এখানে CN, এখানে CN,
আচ্ছা ভাই, এখানে যদি এজিসিএন দিতাম কি হলো? কি হতো? ভেরি গুড, এনসি হতো। ভেরি গুড, চলো নেক্সট। তাহলে এটা হলো কি আমাদের এসএন টু, থার্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার থ্রি, ওই যে ওইটাতেই মানে সিএস থ্রি সিএস, হ্যাঁ থার্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি দেখো। কোশ্চেন নাম্বার থ্রি সিএইচ থ্রি, সিএইচ থ্রি সিএইচ টু, সরি সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি, এখানে কি বিআর ব্রোমিন। এরপর এখানে কি দিচ্ছ? এখানে দিচ্ছ তুমি ও এইচ মাইনাস, ও এইচ মাইনাস, পার্ট উইল বি দ্য প্রোডাক্ট, বলো। এক্স্যাক্টলি, দুর্দান্ত, দারুণ পারফরমেন্স অন্বেষা, ভেরি গুড। কারণ দেখো স্যার, এদের মধ্যে, এদের মধ্যে কেউই এই সেটের মধ্যে আমার পড়ছে না, এদের মধ্যে কেউই আমার এই সেটের মধ্যে পড়ছে না। কোন সেটের মধ্যে? না এই সেটের মধ্যে। এই সেট বলতে না তো অ্যালকোহলিক কেউ এইচ, না তো এনএনএইচ টু, না তো টার্সিয়ারি বিউটক্সাইড। তাহলে আমার এলিমিনেশনের কোনো গল্প নেই, এরা কেউ স্ট্রং বেস না। ও এইচ মাইনাস দিয়েছি, সিম্পলি মারবে এই কার্বনে, গিয়ে অ্যাটাক করবে, ব্রোমিনকে বার করবে। তাহলে আমাদের এখানে কী হবে? এসএন টু ইজ দ্য ফার্দার, এসএন টু ইজ দ্য মেজর প্রোডাক্ট। এসএন টু প্রোডাক্ট হলে কী হবে? সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি, এখানে ওইচ। দিস উইল বি দ্য, দিস উইল বি দ্য, হ্যাঁ সে তো তখন কোশ্চেনে দেওয়া কি আছে? কোশ্চেনে দেওয়া নেই, সে তখন দেখা যেত, হিট থাকলে অবশ্যই হতো, কিন্তু কোশ্চেনে তো দেওয়া নেই স্টপ ওভার থিঙ্কিং। তোদের ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিকে যত ওভার থিঙ্কিং শুরু হয়ে যায়, কারণ এগুলো সোজা বলে, আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক করতে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রি টাপ টাপ কোশ্চেন হয়ে যাবে, ফিজিক্যাল কেমিস্ট্রি ওভার থিঙ্কিং দূরে থাক, থিঙ্কিংটাই করি। হ্যাঁ হিট দিলে অবশ্যই হতো, কিন্তু হিট তো দিইনি। চলো নেক্সট। আচ্ছা চল তোর কথাই ইয়ে করি, চল সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি বিআর, ওকে নেক্সট এতে দাও ওএইচ মাইনাস স্ল্যাশ হিট, লাও ভাই লাও। এবার বলো ব্যাস কি প্রোডাক্ট হবে? সিএইচ থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ সিএইচ থ্রি, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য সেট, যে প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট। ক্লিয়ার, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? এবার আসছি, তাহলে আমাদের প্রাইমারি হলো, সেকেন্ডারি হলো, এরপর আসছি আমরা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কী হবে। তাহলে ইন কেস অফ টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, আবারও শোনো, প্রথমে আমরা কী জাজ করবো? এসএন ওয়ান হবে কি ওয়ান হবে, তারপরে আমরা কোন দিকে শিফট করবো, এসএন টুতে অথবা ই টুতে, বোঝা গেছে? প্রথমে কী দেখবো স্যার, এসএন ওয়ান হচ্ছে কি ওয়ান হচ্ছে। এখন শোনো নেক্সট দেখো ভাই, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, এতে যদি তুমি ওই সে একই কাহানি, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, এতে যদি তুমি এইচ টুও দাও অর আর ও এইচ দাও, মানে উইক উইক নিউক্লিওফাইল দাও, সো স্যার এসএন ওয়ান ইজ দ্য মেজর। কেন? এখানে তিন ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুর্দান্ত ফাটাফাটি এসএন ওয়ান রিয়াকশনস। সেকেন্ড স্যার, যদি স্যার আপনি ওতে ওগুলোই দেন, ওগুলো মানে, ওগুলো মানে এইগুলো, এই যে এইচ টু ও অর আর ও এইচ, তার সাথে যদি হিট দেন, তখন ই ওয়ান ইজ দ্য মেজর, ই ওয়ান ইজ দ্য মেজর। এরপর গল্প আমরা এদিকে শিফট করব। দেখো ভাই, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের কোনো দায়, কোনো জোর জবরদস্তি নেই যে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড এসএন টু দেবে। তাহলে আমরা পড়েছিলাম তো যে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড এসএন টু দেয় না, মনে পড়ছে? তাহলে অনলি আর কি দেওয়ার স্কোপ থাকে? ই টু। অনলি আর কি দেওয়ার স্কোপ থাকে? ই টু, বোঝা গেছে? এবার ই টু কখন দেবে? স্ট্রং বেস দেবো যখন, যখন উইক বেস দেবো তখন রিমেন ই ওয়ান, তখন স্ট্রং বেস দেবো তখন ই টু, ব্যাস। আচ্ছা নেক্সট কোশ্চেন করো, বুঝতে পারবে, রেডি ফর দ্য কোশ্চেন। আচ্ছা সবাই, আচ্ছা আমি কি নিজেই পড়ছি, নিজেই বুঝছি? যদি সবাই বুঝে গিয়ে থাকো তো কাইন্ডলি থামস আপ, কমেন্ট বক্সে সবাই ফটাফট 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 থামস আপ দেখা যাবে। সানিয়া, আচ্ছা দিরাসা, দিশা সরি, রুদ্র, দেন তাপসী, দেন পিউ, দেন অন্বেষা, দেন বাকিরা কই রে? কতজন ক্লাস জয়েন করেছিস আজকে? বেশি জন করিস নি, বাকি চার পাঁচজন কোথায় গেল? মলই, আচ্ছা আর কে, আর বাকি কই? ও তিয়াসা নেই, তারপরে স্বস্তিকা নেই, তারপরে তোর ওই অরিন্দম, অনেকে কাজ ক্লাস করছে না, ঠিক আছে চল, না করছে না করবে আমার কি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট, দেখো নেক্সট কনসেপ্ট কি, কার্বন এখানে সিএইচ থ্রি,
এখানে ব্রোমিন, এখানে সিএইচ থ্রি, এখানে সিএইচ থ্রি। চলো একটা একটা করে জিনিস দেবো, তোমরা আমাকে প্রোডাক্ট বলবে, ঠিক আছে? এইচ টু ও ফার্স্ট দিচ্ছি কি, এইচ টু ও, বলো কী রিয়াকশান হবে, কী প্রোডাক্ট হবে? সাবাস, কোন কোন মেকানিজমের থ্রুতে? লাভলি, এসএন ওয়ানের থ্রুতে, ভেরি গুড দিশা। এসএন ওয়ানের থ্রুতে কী হবে, সিম্পলি বিআর সরবে, ওইচ জুড়বে, কার্বোকার্বন ফর্ম হবে, ওইচ জুড়বে। ভেরি গুড, ভেরি গুড, ইউ গাইজ আর টু স্মার্ট, ইউ গাইজ আর টু স্মার্ট, ইউ গাইজ আর টু স্মার্ট। সো ব্রোমিনকে হাটিয়ে দিলাম, এখানে ব্রোমিন হাটিয়ে দিলাম, এখানে ওইচ আছে, এসএন ওয়ান ডান। এবার নেক্সট, নেক্সট এর উপরে আমরা এখন দিচ্ছি সিএইচ থ্রি ওইচ, ইথাইল অ্যালকোহল, বলো ব্যাস ভুলে গেল বাবু সোনা, ই ওয়ান, দিশা ইজ দ্য রাইট, দিশা রাইট আনসার, ই ওয়ান। এই যে দেখো একটু আগে আমি কী দেখালাম, এখানে একটু আগে আমি কী দেখালাম, আর ওইচ কি ভাই, অ্যালকোহল উইক, অ্যালকোহল উইক, অ্যালকোহল উইক। আচ্ছা হিট কি দিয়েছি, হিট কি দিয়েছি না, আচ্ছা দিশাকে আমি ভুল বলে দিচ্ছি, দিশা ইওয়ান বললি তো, দিশা ভুল বলেছি, সরি, হিট তো দিইনি, শুধু অ্যালকোহল দিয়েছি, শুধু অ্যালকোহল দিলে কি ভাই, সলভোলাইসিস রিঅ্যাকশনস, সলভোলাইসিস রিঅ্যাকশন মানে কি হবে, এসএন ওয়ান রিঅ্যাকশনস। দেখো এখানে কি হিট দেওয়া আছে, না, হিট দেওয়া আছে না, কেমন নিউক্লিওফাইল, স্ট্রং না উইক, উইক, তাহলে আমাদের কি হবে, সিম্পলি এসএন ওয়ান। কীভাবে মেকানিজম দেখাচ্ছি, দেখো এগুলো এখানে কি হবে, আরে ব্রোমিন বেরোবে, এখানে ব্রোমিন বেরিয়ে এখানে আছে, দেখো চলো, ইয়াস, তাহলে এখানে সিট কি হবে বলো, ব্রোমিন বেরোলো, ব্রোমিন বেরোলে কার্বোকার্বন, কার্বনের মাথায় প্লাস হলো, আরে হলো কি না, কার্বনের মাথায় প্লাস হলো, কার্বনের মাথায় প্লাস হওয়ার পর নেক্সট কি হবে, কার্বনের মাথায় প্লাস, আরে হলো কি না, তারপরে এই যে অক্সিজেনের লোন পেয়ার, এই লোন পেয়ার গিয়ে একে অ্যাট্যাক করবে, তারপরে নেক্সট স্টেপে কি হবে স্যার, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাট্যাক করার পর এখানে ও সিএইচ থ্রি এইচ বন্ড তৈরি হবে, অক্সিজেন প্লাস, অক্সিজেন প্লাস মানে ইলেকট্রোনেগেটিভ, তারপর পজিটিভ চার্জ, আনস্টেবল, একে দেবে বেরিয়ে যাবে, এই বন্ডটা এখানে পড়বে, হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমার আলটিমেট প্রোডাক্ট কী হলো, ও সিএইচ থ্রি এখানে অ্যাড হলো, দিস ইজ দ্য প্রোডাক্ট, ও সিএইচ থ্রি। ডান, কেমনি রিয়াকশন হলো স্যার, এসএন ওয়ান, নট এলিমিনেশন, অ্যালকোহল থাকলে এলিমিনেশন না ভাই সাহেব, যদি এখানে তোমাকে দিত অ্যালকোহলিক কেওএইচ, দিস ইজ দ্য ডিফারেন্ট থিং। নেক্সট কোশ্চেন নাম্বার, আচ্ছা নেক্সট দেখো ভাই, কোশ্চেন নেক্সট, কনসেন্ট্রেটেড ওইচ মাইনাস, এবার বলো কনসেন্ট্রেটেড ওইচ মাইনাস, বলো, আচ্ছা দাঁড়াও, ও এইচ মাইনাস স্ট্রং বেস, আচ্ছা কনসেন্ট্রেটেড সিএইচ থ্রি ও মাইনাস, দেখো এইখানে কনসেন্ট্রেটেড বলা আছে মানে কি স্ট্রং, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যখন তুমি বাড়িয়ে দিচ্ছ ও স্ট্রং বেস হিসেবে কাজ করবে। নেক্সট দেখো সি, আচ্ছা নেক্সট আর কি, তারপর দিয়েই দিই সব আগে, দেন হচ্ছে সিএইচ, সি ট্রিপল বন্ড সি মাইনাস এইচ, আচ্ছা নেক্সট ওতে আর কি, ওতে আর দিচ্ছ এন এইচ টু, সব স্ট্রং বেস, হ্যাঁ সব স্ট্রং বেস, এন এইচ টু মাইনাস, এন এইচ টু মাইনাস স্ট্রং বেস, আর কি দিচ্ছ সিএন মাইনাস, বলো বলো কি হবে, এস ভুল হয়ে গেল স্যার, কারণ সিএন মাইনাস যেখানে দেওয়া আছে বিআর সোয়ে সিএন যুক্ত হবে, কিন্তু আমরা জানি টার্সিয়ার অ্যালকিল হ্যালাইডে তিনটে বড় বড় বাল্কি গ্রুপ থাকাতে এসএন টু হওয়ার কোনো চান্সই নেই, এসএন টু হওয়ার কোনো চান্স নেই, তাহলে কখনোই সিএন মাইনাস যেটাই দেওয়া আছে বিআর সরে গিয়ে আমাদের এটা আসবে না, ক্লিয়ার, বুঝে গেল, কিরে বুঝলি না, তাহলে কি এটা, এটা তো কখনোই এখানে হবে না, তাহলে এখানে সমস্ত দেখ এসএন টু তো এখানে পসিবল না, এখানে এসএন টু তো পসিবল না, তাহলে এখানে ইয়েস, এখানে সবগুলোই এলিমিনেশন হওয়া উচিত ছিল, সবগুলো এলিমিনেশন হওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু কি, হ্যাঁ আমি বলছি কি, এখানে এসএন টু তো হওয়া পসিবল না, তাই তো, তাহলে অবভিয়াসলি এখানে কি হবে ভাই, এখানে ওইচ মাইনাস স্ট্রং, আচ্ছা এক সেকেন্ড, ও ইজ মাইনাস স্ট্রং, মোটামুটি স্ট্রং বেস, নেগেটিভলি চার্জ, সিএইচ থ্রি ও মাইনাস, অ্যাসিডিলিন মানে অ্যাসিডিল সিএইচ সি মাইনাস মানে এটাও স্ট্রং,
এনএইচ টু স্ট্রং, সিএন স্ট্রং, তাহলে এখন দেখো এসএন টু তো এখানে হতে পারে না, তাহলে এসএন টু যখন হতে পারে না তখন আলটিমেটলি আমার এইগুলো সবে কি হবে, এলিমিনেশন বাই মলিকুলার, এলিমিনেশন বাই মলিকুলার। কেন এসএন টু হতে পারে না, সেটা আমরা এসএন টুতে পড়েছি যেগুলো বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপে কখনো আমাদের এখানে নিউক্লিওফাইল অ্যাটাক হবে না, তাহলে এগুলো সব, এগুলো সব আনসার কি হবে বলো, এগুলো সবে আমার হবে এলিমিনেশন ই টু। অ্যাম আই ক্লিয়ার? অ্যান্ড সব কিছুর প্রোডাক্ট কী হবে, এলিমিনেশনের সব কিছুর প্রোডাক্ট হবে স্যার একটাই, সেটা হচ্ছে সি, ইয়েস সি এইচ টু, এখানে সি এইচ থ্রি, এখানে সি এইচ থ্রি, সবার প্রোডাক্ট এটা হবে। বুঝে গেল? ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা দেখ, এবারে লাস্ট তোদের একটা জাস্ট বলে দিই, এগুলো আসে না, এস এন আই বলে একটা রিয়াকশন হয়, যদিও এটা মানে তোর আইটি ফাইডি অ্যাডভান্সের মানে তুই মেনসের পেপার দেখলে আসবি, বাট নিটে, নিটে জেনারেলি আসে না, এবার যদি ধর কখনো দিয়ে দেয়, সো সেই জন্য আমাদের এটার নাম হচ্ছে সাবস্টিটিউশন, এটার নাম হচ্ছে সাবস্টিটিউশন, স্পেলিং দেখ তো, সাবস্টিটিউশন স্পেলিং ঠিক আছে নাকি, বহু সাবস্টিটিউশন স্পেলিং ঠিক আছে নাকি এটা দেখ না, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন নিউক্লিও ফিলিক, ফিলিক দেখ ঠিক আছে, সাবস্টিটিউশন নিউক্লিও ফিলিক ইন্টারনাল, ইন্টার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টার, কোন রিঅ্যাকশনস, কোন রিঅ্যাকশনস, কোন রিঅ্যাকশনস না, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল। এখন শোন, যদিও এর সম্পর্কে আমাদের খুব বেশি মানে এর দরকার নেই, কেন দরকার নেই, কারণ এগুলো জেনারেলি আসে না, বাট তবুও এখানে অল্প দুটো, বেশি কথা বলবো না, দুটো একটা কথাই বলবো। যেমন একটা আছে ডারজান রিঅ্যাকশনস, ডারজান রিঅ্যাকশনস বলতে ধর অ্যালকোহল, অ্যালকোহল আর ওই যে কোনো অ্যালকোহলের সঙ্গে তুই এসওসিএল টু রিঅ্যাকশনস করাচ্ছিস, সেখান থেকে তুই পাবি অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইডের সাথে আর পাবি এসও টু গ্যাস, আর পাবি এইচসিএল গ্যাস, এগুলো অ্যালকোহল ফেনল ইথারে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল। তো দেখ এখানে তুই কী কী দেখছিস, অ্যালকোহল ছিল, অ্যালকোহলের সঙ্গে এসওসিএল টু রিঅ্যাকশনস করাচ্ছিস, এসওসিএল টু কেমন দেখতে, এস ডবল বন্ড ও, এখানে সিএল, এখানে সিএল, ঠিক আছে, এখান থেকে পাচ্ছি কি অ্যালকিল, অ্যালকিল হ্যালাইড পাচ্ছি, আর পাচ্ছি এসও টু, আর পাচ্ছি সিও টু, এখন এসও টুও গ্যাস, এইচ টুও গ্যাস হয়, সরি কী সব বলে যাচ্ছি, এসও টুও গ্যাস হয় আর এইচ সিএল দুটোই গ্যাস হয়। এখন শোন, দুটোই যদি গ্যাস হয় তাহলে প্রোডাক্ট সাইডে এই দুটো গ্যাসই উড়ে চলে যাবে, ঠিক কি না, উড়ে চলে যাবে, তো দুজনে যদি গ্যাস হয় তাহলে এরা দুজনে যদি উড়ে চলে যায় তাহলে আমার প্রোডাক্ট কমছে, মানে প্রোডাক্ট আমার কমছে মানে এরা দুজন কন্টেনার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, রিঅ্যাকশন কন্টেনার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে প্রোডাক্ট কমছে, প্রোডাক্ট কমছে মানে অ্যাকর্ডিং টু লাসাটেলিয়ার প্রিন্সিপাল রিঅ্যাকশন আমার ফরওয়ার্ড দিকে যাবে, রিঅ্যাকশন আমার ফরওয়ার্ড দিকে যাবে, তাহলে অটোমেটিক্যালি আর ও সিএল, এই সরি অ্যালকিল ক্লোরাইড আর সিএল, এর প্রোডাকশানটা কি হবে, বাড়বে। বোঝা গেল? এটা আমরা এখানে অনেক হাই ইল্ড পাই, এখানে এই যে আর সিএল এর কোয়ান্টিটিটা অনেক বেশি, অনেক হাই, এইচ আই জি এইচ, হাই ইল্ড, ওয়াই ই আই এল ডি, হাই ইল্ড হয়, কেন না, অন্য দুটো প্রোডাক্ট এখানে আমাদের গ্যাস হওয়ার জন্য, অন্য দুটো প্রোডাক্ট আমাদের এখানে গ্যাস হওয়ার জন্য কী হয়, এরা রিঅ্যাকশন কন্টেনার থেকে বেরিয়ে চলে যায়, বেরিয়ে চলে যাওয়ার জন্য দেখ রিঅ্যাক্টেড প্রোডাক্ট সাইডে আমাদের কী হচ্ছে, প্রোডাক্ট সাইডে ঘাটতি পড়ছে, প্রোডাক্ট সাইড কমে যাচ্ছে, প্রোডাক্ট বেরিয়ে চলে যাচ্ছে, তখন রিঅ্যাকশন চাইবে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে, রিঅ্যাকশন চাইবে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে, রিঅ্যাকশন চাইবে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে, ওই জন্য রিঅ্যাকশন সামনের দিকে এগোবে, ওই জন্য রিঅ্যাকশন সামনের দিকে এগোবে। আচ্ছা এখন কী হয় দেখ, তাহলে অ্যালকোহলের সঙ্গে এসোসিয়াল টু রিঅ্যাকশন যদি করিস, তো আমাদের এই যে রিঅ্যাকশনটা এর নাম হচ্ছে কি, ডারজান, ডারজান রিঅ্যাকশন, এর নাম হচ্ছে ডারজান রিঅ্যাকশন, হ্যাঁ না, সো আমরা অ্যালকোহল ফেনল ইথারে পড়বো এটা। সো ডারজান রিঅ্যাকশন সম্পর্কে দুটো একটা কথা যদি আমি তাদের বলে দিই, দেখ ফার্স্ট হচ্ছে ডারজান রিঅ্যাকশন, এই যে তুই রিঅ্যাকশনটা করলি, মনে কর সি সি এইচ থ্রি ও এইচ এইচ ফিনাইল গ্রুপ অ্যালকোহল, একে দিলি তুই এসও সিএল টু, তার সাথে হিট করবি, এখানে তুই পাবি সি, এখানে পাবি সিএল, এখানে পাবি সিএইচ থ্রি, এখানে পাবি এইচ, এখানে পাবি পিএইচ, দেখ এখানে সিম্পলি কী হয়েছে, ওইচ গ্রুপ সরেছে, সিএল গ্রুপ এসেছে, ঠিক আছে, এই যে রিঅ্যাকশনটা, হ্যাঁ জি, না না না, উফ বাবা রে, লে বাবা লে, আচ্ছা লে দেখ, এখানে হিট থাকলে সবসময় এলিমিনেশন, উফ না না, হিট সবসময় থাকলেই এলিমিনেশন হবে কি, হিট থাকার জন্য বেস থাকতে হবে, এসোসিয়েল টু কি বেস, ভাই এলিমিনেশন বেস, তাহলে দেখ এবার শোন,
কমন সেন্স এত কমছে কেন? যত দিন যাচ্ছে এক্সাম যত আগে আসছে কমন সেন্স বাড়ার কথা, কমন সেন্স কমছে। এই জন্য ছেলেমেয়েগুলোকে আমি মানে কি বলবো বলতো, বেশি বকলে তো আর পড়া ছেড়ে দিবি, সেটা কথা না, ছাড়, ছেড়ে দিলে ছেড়ে দিবি। আমি অনেক ছাত্র পেয়ে যাবো কিন্তু তোরা এমন মাস্টার পাবি? পাবি না। নেক্সট দেখ, এবার দেখ, এখন শোন, এই যে ওই যে জায়গায় সিম্পলি সিএল এসছে, ওই যে জায়গায় এই যে সিম্পলি আমাদের সিএল এসছে, এখানে কি হচ্ছে দেখ, এইখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো স্টিরিওকেমিক্যাল ব্যাপার, এখানে রিটেনশন অফ কনফিগারেশন হয়, রিটেনশন অফ কনফিগারেশন, কনফিগারেশন রিটেন হয়, কনফিগারেশনের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। যেমন এস এম টুতে আমরা কি দেখছি, ওয়ার্ল্ড ইনভার্সন, এস এম মানে কি দেখছি না, ইনভার্সনও হবে রিটেনশনও হবে, বাট ইনভার্সন প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান 50%, ইনভার্সন প্রোডাক্ট ইজ লেস দ্যান 50%। বাট এখানে কি দেখছি, এখানে আমাদের এস এন ইন্টারমলিকুলার যেটা বা এস এন ইন্টারনাল যেটা, ইন্টারনাল এস এন, এক্ষেত্রে একটা পয়েন্ট তুমি ভালোভাবে মনে রাখবে, কনফিগারেশন রিটেন্ড, যেটা এর কনফিগারেশন থাকবে ভাই, যেটা এর কনফিগারেশন থাকবে সেম কনফিগারেশন এর থাকবে, যেটা এর কনফিগারেশন থাকবে সেম কনফিগারেশন এর থাকবে। আচ্ছা এবার দেখ, এবার এর মেকানিজমটা কি দেখো, এর মেকানিজম একটু আমি যদি তোমাদের বলে সাহায্য করি, দেখো ইন্টারনাল বলছি না, এই ইন্টারনালের ভেতরে ব্যাপারটা কী আছে, গল্পটা কাহিনিটা কীরকম আছে, এই যে ইন্টারনাল ইন্টারনাল গল্পটা, ইন্টারনাল গল্পটা এরকম দেখো। তাহলে এই যে ওয়ান টাইপ অফ এসেন, এখানে কী হচ্ছে, প্রথমে দেখো মন্দির শোনো দেখো কী হচ্ছে, মন্দির শোনো, মনে করো, মনে কী করবে, মনে করবে সি, আচ্ছা এটাও মোটা গালি হয়ে গেছে একটু, গালিটা একটু ইন্টারেস্ট ছোটো করি, সি দেখা যাচ্ছে, সি সিএইচ থ্রি ফিনাইল ও এইচ এইচ, এর সাথে দিচ্ছি এসওসিএল টু, এস ও সিএল সি। এখন দেখো আমি বলেছি যে কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ড মাত্রই সে লুইস অ্যাসিড, যে কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ড মাত্রই সে লুইস অ্যাসিড, মানে ওর ইলেকট্রন নেয়ার অ্যাবিলিটি আছে। এবার শোনো, অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেন তার লোন পেয়ার কী করবে, সালফারকে দেবে, বোঝা গেল আরে সব কোথায় গেল। তারপরে নেক্সট স্টেপে কী হলো, আমি ভাবলাম এখনই সব ছেড়ে পালিয়ে গেলি নাকি, এত ঝাড়ছি তো তোকে কদিন, সিএলটা এখান থেকে বেরোবে, দেখ আজকে ঝাড়ছি কালকে তো বুঝতে পারবি কেন ঝাড়ছি, যখন নিটের র্যাঙ্কটা পাবি না তখন বুঝবি। নেক্সট দেখ, এখান থেকে সিএল বেরোলো, সিএল এখান থেকে বেরিয়ে গেল, তাহলে নেক্সট স্টেপে আমাদের কী হচ্ছে দেখো, নেক্সট স্টেপে আমাদের এরকম একটা জিনিস হচ্ছে, সি তার এখানে সিএইচ থ্রি যেমন ছিল, এখানে হাইড্রোজেন যেমন ছিল, এখানে ফিনাইল যেমন ছিল তেমন, আচ্ছা নেক্সট, আর এখানে ও, এখানে হাইড্রোজেন অক্সিজেন লোন পেয়ে দিয়েছে, তাই প্লাস অক্সিজেন সালফারের সাথে বন্ড করেছে, আর একটা সিএল আছে, দেখো এটা হচ্ছে, বলো এটা হচ্ছে কিনা। নেক্সট স্টেপে দেখো, নেক্সট স্টেপে কী হবে, এই যে সিএল মাইনাস, এই যে সিএল মাইনাস, এই সিএল মাইনাস কী করবে, এইচকে নিয়ে নেবে, ইয়েস এইচ প্লাসকে নিয়ে নিল, সিএল মাইনাস আমার এইচ প্লাসকে নিয়ে নিল, আর এই বন্ডটা অক্সিজেনের উপর পড়ে গেল, ওকে বোঝা গেল। আচ্ছা তাহলে অক্সিজেন নিউট্রাল হলো, তাহলে দেখো আমি স্টেপ বাই স্টেপে করছি কিন্তু, তাহলে এখান থেকে আমি নিচে লিখি, দাঁড়া এই জিনিসটাকে আমি নিচে যদি একটু কপি পেস্ট মারি, দেখো পেস্ট পেস্ট পেস্ট, হ্যাঁ দেখো, তাহলে এখান থেকে আমার কী হচ্ছে, নেক্সট স্টেপে আমার কী আছে দেখো, নেক্সট স্টেপে হচ্ছে অ্যাজ ইট ইজ সিএইচ থ্রি সি, নেক্সট ফিনাইল, আরে ইয়ার, নেক্সট এখানে ফিনাইল, এখানে অ্যাজ ইট ইজ হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে এস ডবল বন্ড ও, এখানে সিএল, ঠিক কিনা, ঠিক কিনা বলো। দেখো এবারে এই যে ঘটনাটা এখানে দেখো, এই যে ইন্টারনাল এসেন আমরা কেন বলছি, ইন্টারনালেশন কেন বলছি দেখো, এই যে ক্লোরিন, এই সিএল মাইনাস, শোনো এ কী করছে, এই ক্লোরিনই গিয়ে এখানে এই কার্বনে অ্যাটাক করবে, আর এই বন্ডটি ভেঙে এখানে উঠে যাবে, বুঝলে, এই বন্ডটি ভেঙে এখানে উঠে যাবে, তাহলে ইন্টারনাল কেন বলছি আমরা বুঝতে পারলি, দেখ ছিল কি, ছিল হচ্ছে আমার অ্যালকোহল, কী ছিল ভাই, অ্যালকোহল, এখন হলো কি, এখন হলো কি বলো, বলো কী হলো, আরে বলো, আরে বলো ভাই,
CH3 ফিনাইল HCl হলো কি না আরে ভাই সাহেব এই তো Cl টা যে এই কার্বনে অ্যাটাক করছে তাহলে কার কার বন্ড তৈরি হচ্ছে কার্বন আর লো ভাই বাকি সব কি করছে ঘুমিয়েছে ক্লোরিন এন্ড কার্বনের বন্ড হলো তাহলে দেখো নেক্সট তার সাথে সাথে আমার আর কি তৈরি হলো এই যে SO2 তৈরি হয়ে গেল S লোন পেয়ার দিয়ে ড্র করলে এরকম দেখতে SO2 SO2 ডেভেলপমেন্ট কত SO2 ডেভেলপমেন্ট নট ইকুয়ালস টু 0 SO2 প্লাস তার সাথে আমি অলরেডি কি পেয়ে গেছি এখানে HCl তার সাথে অলরেডি আমি কি পেয়ে গেছি HCl তার সাথে আমি অলরেডি পেয়ে গেছি HCl এবার দেখো এই দুটোই গ্যাস মানে এরা তাড়াতাড়ি উড়ে যাবে এটাও গ্যাস এখন ভাই সাহেব দেখো এখানে কনফিগারেশন রিটেন থাকে এখানে কনফিগারেশন রিটেন থাকে ওকে এখানে কনফিগারেশন রিটেন থাকে এখানে কনফিগারেশনের কোনো ইনভার্সন হবে না এই ছিল আমাদের SNI ইন্টারমলিকুলার এবার এখানে দেখো এখানে একটা জিনিস আমি তোকে বলি এই যে ট্রানজিশন স্টেট না এখানে দেখ এখান থেকে একটা কোশ্চেন আচ্ছা এইটা মেকানিজম বোঝা গেছে তো সবার দেখ ভাই যদি মেকানিজম বোঝা না গিয়েও থাকে এইটুকু মনে রাখবি SNI কনফিগারেশনের কোনো চেঞ্জ হয় না যেমন অ্যালকোহলের কনফিগারেশন থাকবে সিমিলারলি আমাদের অ্যালকিল হ্যালাইডের কনফিগারেশন থাকবে এই রিয়াকশন নেম ডারজান রিয়াকশন এবার শোনো এখানে ট্রানজিশন স্টেট থেকে কোশ্চেন দিতে পারে যদিও এতটা কোশ্চেন সেট হবে না ট্রানজিশন স্টেট ফর SNI ট্রানজিশন স্টেট ফর SNI দেখ তোরা শুধু এইটুকু মনে রাখিস ট্রানজিশন স্টেটে কি হচ্ছে দেখ অ্যালকোহল ও এস ডাবল বন্ড ও সিএল এই তো এখানে কি হচ্ছে দেখ একটা স্টেপেই ক্লোরিন গিয়ে অ্যাটাক করছে আর কে এই বন্ডটা গিয়ে আসে পড়ছে এখানে এটা কিন্তু একটা স্টেপেই হচ্ছে ভাই সাহেব দেখো একটু আগে তো করলাম এই যে দেখো কি করলাম স্যার ক্লোরিন গিয়ে অ্যাটাক করছিল আমার এখানে ক্লোরিন আমার গিয়ে অ্যাটাক করছিল এখানে আর ভাই সাহেব তারপরে কি হচ্ছিল এই বন্ডটা পড়ে যাচ্ছিল এখানে বোঝা গেল নেক্সট দেখো তাহলে এখন আমাদের কি হচ্ছে জিনিসটা এই যে এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে এটা একটা সিঙ্গেল স্টেপে হচ্ছে ওই জন্যই বলছি ট্রানজিশন স্টেপ টিএস মানে ট্রানজিশন স্টেপ এখন এই ট্রানজিশন স্টেপটা পেন্টা কোঅর্ডিনেটেড আবার দেখো এই ট্রানজিশন স্টেপটা দেখো আমি আগে লিখি জিনিসটা আর ডট 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 ও আচ্ছা অক্সিজেন আর সালফারের মধ্যে একটা বন্ড আছে এই আগে যেগুলো ফিক্সড বন্ড সেগুলো লিখে দাও অক্সিজেন সালফার এর মধ্যে আরেকটা নতুন বন্ড তৈরি হচ্ছে চেষ্টা হচ্ছে সালফার আর ক্লোরিনের বন্ডটা ভাঙার চেষ্টা হচ্ছে আর ক্লোরিন আর এর বন্ডটা তৈরি হবার চেষ্টা চলছে ওকে ওকে ভাই দেখো এবারে এই যে আর্টটা এখানে আবার কি পেন্টা কোঅর্ডিনেটেড সিস্টেম যেমন আমরা SN2 তে দেখেছিলাম এখানেও তেমন কিরকম পেন্টা কোঅর্ডিনেটেড বলতে এই অলরেডি তিনটে হাইড্রোজেন তো এর সঙ্গে জুড়ে আছে আর এর সাথে তার সাথে দেখো একটা বন্ড নতুন তৈরি ভাঙছে আবার একটা বন্ড নতুন তৈরি হচ্ছে এই পেন্টা কোঅর্ডিনেটেড সিস্টেম এখান থেকে এরকম কোশ্চেন দিতে পারে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট এর বেশি ডিটেলস আমি আর যাচ্ছি না ঠিক আছে দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট ক্লিয়ার বলো ভাই সাহেব ক্লিয়ার আচ্ছা এবারে শোন সেম জিনিস তোকে যদি তোকে যদি SOCl2 জায়গায় COCl2 দেওয়া থাকতো কি করতিস একই জিনিস হতো স্যার দ্যাট ইজ ইয়াস এখানে SOCl2 এর জায়গায় যদি তোকে অথবা তোর SNI তো দেখ আইদার তোকে এখানে দেওয়া থাকতে পারে SOCl2 অর COCl2 বাট ডারজান রিয়াকশনস কিন্তু ভাই এটাই ডারজান রিয়াকশনস কোনটা SOCl2 সঙ্গে রিয়াকশনটা ডারজান রিয়াকশনস বাট যদি COCl2 দেখা থাকতো আমি তোকে COCl2 স্ট্রাকচার শুধু ড্র করে দিচ্ছি সাইডে কিরকম স্যার COCl2 ইজ সামথিং লাইক SOCl2 দিস দ্যাট COCl ওকে একই রকম দিয়ে শুধু SNI ওকে নেক্সট দেখ এবার স্যার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কী কনসেপ্ট স্যার যদি
যদি আমরা এই রিয়াকশনটাই করাই, মনে করো OH এখানে আছে CH3, এখানে আছে ফিনাইল, এখানে আছে হাইড্রোজেন, এর সাথে দিচ্ছি এস ডাবল বন্ড ও, দ্যাট ইজ এসও Cl2, ইন প্রেজেন্স অফ পিরিডিন, ইন প্রেজেন্স অফ পিরিডিন, আর পিরিডিন, পিরিডিন, DINE, দেখো তো স্পেলিং ঠিক আছে, পিরিডিন। স্যার হোয়াট ইজ পিরিডিন? পিরিডিন ইজ দিস, পিরিডিন এর নাইট্রোজেনের যে লোন পেয়ার, দিস ইজ লোকালাইজড, পিরিডিন এর নাইট্রোজেনের যে লোন পেয়ার, দিস ইজ লোকালাইজড, অ্যান্ড দিস ইজ নট ডিলোকালাইজড, হ্যাঁ দিস ইজ লোকালাইজড, এই রিং এর মধ্যে রেজোনেন্স ফেজোনেন্স নেই, ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা এখানে আমাদের নেক্সট প্রোডাক্ট কি হতো স্যার? এখানে অবভিয়াসলি প্রোডাক্ট একই আসতো, কিরকম প্রোডাক্ট হতো স্যার? যেটা এঁকেছেন সেটা আঁকুন, কপি করুন, পেস্ট করুন, দেখো এই হতো প্রোডাক্ট, শুধু OH সরে যেত, দেখো কি হতো স্যার, সিএল আসতো এইদিকে, এইচ এইদিকে সিএল, বলো কিছু দেখতে পাচ্ছ চেঞ্জ? প্লাস SO2 প্লাস HCl, এটাও গ্যাস, এটাও গ্যাস, দিস ইজ গ্যাস, ইয়াস, কে বললো এটা, কে? ওকে ভেরি গুড, এখানে ওই ছিল, এখন দেখো সিএল এসছে তার অপোজিটে, বুঝা গেল? তাহলে এক্ষেত্রে আমাদের ইনভার্সান হচ্ছে, কি হচ্ছে ভাই, কি হচ্ছে বলো, ইনভার্সান, এক্ষেত্রে আমাদের ইনভার্সান প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি প্রোডাক্ট, ইনভার্সান প্রোডাক্ট। তাহলে পিরিডিন থাকলে ইনভার্সান প্রোডাক্ট লিখে আসবে, পিরিডিন থাকলে ইনভার্সান প্রোডাক্ট লিখে আসবে। এবার যদি তোমার খুব ইচ্ছা থাকে স্যার কেন হচ্ছে কি হচ্ছে বলুন মেকানিজম, তাহলে তুমি আমার পরে আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ কালকে টেস্ট আছে। সো আমি এন্ড অফ দ্য ডে ওয়ান লাইনার কি লিখবো স্যার, অ্যালকোহল প্লাস SOCl2, এখান থেকে হবে RCl প্লাস SO2 প্লাস HCl, এই সিম্পলি এখান থেকে এখানে যখন আসছি স্যার, রিটেনশন অফ কনফিগারেশনস, এম আই ক্লিয়ার, এম আই ক্লিয়ার, রিটেনশন অফ কনফিগারেশনস। এবং স্যার আপনি যদি এখানে ROH প্লাস SOCl2 এখানে পিরিডিন বেস দেন, পিরিডিনকে PY লিখে দেখতে পারো অনেক সময়, কীরকম PY, PY মানে কি পিরিডিন, তখন RCl পাবো, SO2 পাবো, HCl পাবো, বাট এখানে ইয়েস ব্যাস কাহানি শেষ, কাহানি শেষ, এতেই তোমার নিট কেন যেই উড়ে যাবে। সো ইনভার্সান প্রোডাক্ট, ইনভার্সান প্রোডাক্ট, ওকে ডান এভরিবডি ক্লিয়ার, পাক্কা পাক্কা পাক্কা? সো অল দ্য বেস্ট ফর ইয়োর টেস্ট, কালকে সবাই ভালো করে টেস্ট দিও, ওকে কালকে সবাই ভালো করে টেস্ট দিও, হ্যাঁ টেস্ট বললেই তো আমাদের আঁকো পে আঁসু আ যেতে হয়, হ্যাঁ অল দ্য বেস্ট, আঁসু হবে কি স্মাইলি হবে ভাই, টেস্ট তো আসল টেস্ট তো আমরা তার জন্যই তো প্রিপারেশন নিচ্ছি, অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়ো, এখন থেকে পড়ো, দুর্দান্তভাবে পড়ো, ফাটিয়ে দেবে কালকে টেস্টে, চলো টেস্ট ভালো করে দেওয়াটাই আমাদের চ্যালেঞ্জ, সবাই 1:45 এসে যাবে, 1:45 সবাই এন্ট্রি নেবে, এক্সাক্ট 2 থেকে আমি টাইম দেবো, 2 থেকে এক্সাম শুরু করে দেবো, ওকে 1:45 মধ্যে সবার এসে যাওয়া চাই, চলো গুড নাইট।